বোনেরা, প্রচন্ড গরম, সেই গরমের মধ্যেও পুরুলিয়া আমার রূপসী বাংলার মা ভাই বোনেরা ছৌ নৃত্য শিল্পী থেকে শুরু করে পরিবর্তন গ্রুপ থেকে শুরু করে আমার ব্লক স্তরের, বুথ স্তরের, জেলা স্তরের, পঞ্চায়েত স্তরের সবাই সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে আমাদের যত মা বোনেরা আছেন সবাই এখানে উপস্থিত হয়েছেন। আমার সাথে এখানকার প্রেসিডেন্ট সোমেন বেলতরিয়া আছেন, আমার সহকর্মী মলয় ঘটক, শান্তি মাহাতো, স্বপন বেলতরিয়া, আমাদের হংসেশ্বর মাহাতো, সুজয়, সন্ধ্যা টুডু, সুশান্ত মাহাতো, রাজীব লোচন সোরেন, মৃগাঙ্ক মাহাতো, মেঘদূত মাহাতো, কিরিটী আচার্য, অভর হেমব্রম, নবেন্দ্র মহালি, সুরেশ আগরওয়াল, তরণী বাউরি, ইন্দ্রনীল সেন, বান্টি লতা, শ্রীকান্ত মাহাতো সহ সকলেই এখানে উপস্থিত আছেন। আমি আপনাদের সকলকে বলি, আমি পুরুলিয়ায় প্রায় এক বছর বাদে এলাম, আমি পুরুলিয়ায় প্রায় আসি, গত নির্বাচনের সময় এসেছিলাম এবং নিশ্চয়ই হয়তো আমাদের লোকজন কিছু ভুল করেছিল যার জন্য তাদের ভোটটা পুরুলিয়ার মানুষ এমপি ইলেকশনে এবং এমএলএ ইলেকশনে আপনারা বিজেপিকে ভোটটা দিয়েছেন অনেকেই, তার জন্য তারা জিতেছেন। আমাদের মাত্র দুজন জিতেছেন, তিনজন, সন্ধ্যা টুডু, সুশান্ত আর রাজীব লোচন সোরেন, বাদবাকি আমরা জিততে পারিনি। কিন্তু আমি মনে করি আগামী দিন যদি আমাদের কর্মীদের কোনো কাজে বিজেপি, সিপিএম, কংগ্রেস আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে, মিথ্যে কথা বলে, কুৎসা রটনা করে, ভাওতা দিয়ে যদি অপপ্রচার করে থাকেন, তাহলে মানুষ দেখতে পাচ্ছেন তারা এমপি ইলেকশনে জিতেছে, এমএলএ ইলেকশনে জিতেছে, এখান থেকে জেতার পরে আর এমপির দেখা নেই, এমএলএদের ওদের আর দেখা নেই, বিজেপির আর দেখা নাই, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, পালিয়ে গেছে পলায়ন্তী। আজকে লক্ষ্মীর ভাণ্ডার কে দিচ্ছে? আমাদের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার। আজকে কৃষক বন্ধু কে দিচ্ছে? আমাদের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার। আজকে শিল্পীদের ভাতা কে দিচ্ছে? আমাদের সরকার, তৃণমূল কংগ্রেস। সবুজ সাথী সাইকেল কে দিচ্ছে? আমাদের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার। ক্লাস 12 ক্লাসে উঠলে স্মার্টফোন কে দিচ্ছে? আমাদের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার। স্টুডেন্টস ক্রেডিট কার্ড কে দিচ্ছে?
আমাদের সরকার তৃণমূল কংগ্রেস সরকার। কিষাণ বন্ধু কৃষকদের 10,000 টাকা করে কে দিচ্ছে? আমাদের সরকার তৃণমূল কংগ্রেসের সরকার। মাটির সৃষ্টি কে করেছে? আমাদের সরকার তৃণমূল কংগ্রেসের সরকার। কন্যাশ্রী কে করেছে? আমাদের সরকার তৃণমূল কংগ্রেসের সরকার। রূপশ্রী কে করেছে? আমাদের সরকার তৃণমূল কংগ্রেসের সরকার। বিনা পয়সায় রেশন কে দিচ্ছে? আমাদের সরকার তৃণমূল কংগ্রেসের সরকার। আজকে গ্রামে গ্রামে রাস্তাঘাট, কলেজ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, স্টেডিয়াম থেকে শুরু করে ধামসা মাদল কে দিচ্ছে? তৃণমূল কংগ্রেসের সরকার। তপশিলী বন্ধু পেনশন কে দিচ্ছে? তৃণমূল কংগ্রেসের সরকার। জয় জোহার পেনশন 60 বছর হলেই সব ট্রাইবেল ফ্যামিলিকে কাড়া দিচ্ছে? তৃণমূল কংগ্রেসের সরকার। জয় বাংলা পেনশন কে দিচ্ছে? তৃণমূল কংগ্রেসের সরকার। বিধবা ভাতা কে দিচ্ছে? তৃণমূল কংগ্রেসের সরকার। তাহলে সবই যদি তৃণমূল কংগ্রেসের সরকার দেয়, তাহলে বিজেপি কি লালিপপ খাবে? না সিপিএম ললিপপ খাবে? মাহাতোরা বলেছিলেন কুর্মানি ল্যাঙ্গুয়েজকে আপনি স্বীকৃতি দিন, করে দিয়েছি। আমি নিজেও কুর্মালি ভাষায় কবিতা লিখেছি, আমি জানি কুর্মালি ভাষা। আজকে আদিবাসীদের জন্য সাঁওতালি ভাষা অলচিকিতে পড়াশোনা কে চালু করেছে? আমরা তৈরি করে চালু করেছি। জাহের খান কারা বাঁধিয়ে দিচ্ছে? তৃণমূল কংগ্রেসের সরকার। মাজিদ খান কারা বাঁধিয়ে দিচ্ছে? তৃণমূল কংগ্রেসের সরকার। বারিয়ান গ্রাউন্ড কারা বাঁধিয়ে দিচ্ছে? তৃণমূল কংগ্রেসের সরকার। এমনকি গ্রামে গ্রামে শ্মশানগুলো নতুন করে তৈরি করা হচ্ছে। অযোধ্যা পাহাড় থেকে, বাঘমুন্ডি থেকে, বান্দুয়ান থেকে, মনে রাখবেন আপনাদের রঘুনাথপুরে 72,000 কোটি টাকার শিল্প হবে, আর হাজার হাজার ছেলে মেয়ে চাকরি পাবে, লক্ষাধিক ছেলে মেয়ে চাকরি পাবে। জঙ্গলমহল সুন্দরী পরিকল্পনা করে দেওয়া হয়েছে। পুরুলিয়ায় অনেক বাইরের মানুষ আসে, সিনেমায় শুটিং করতে আসে, তাদের কথা ভেবে গতকাল আমরা সিদ্ধান্ত নিয়েছি পুরুলিয়ায় একটা ফিল্ম সিটি তৈরি করব আমরা, যেমন অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে আছে। আর পুরুলিয়ার আর একটা বিমানবন্দর তৈরি করব আমরা, ছড়ায় একটা প্যাচ আছে, সেটা আমরা রিজিওনাল কানেক্টিভিটিতে নিয়ে যাব, আর এমএসএমই শিল্পের মধ্যে দিয়ে এখানকার মানুষকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখাব। আমি সবাইকে বলি প্রণাম, অভিনন্দন, সালাম, জোহার। আপে সানামা নাপায় মেনা পেয়াত, আপনারা সরকারের সুযোগ সুবিধা পাচ্ছেন তো? সরকারি সুযোগ সুবিধা সানাম কপে কাম এদাত, লক্ষ্মী ভাণ্ডার যত আয়তে কপে কাম এদাত, আড়া রেশন পে কাম এদাত, মেয়ে ইঁদুর তে কন্যাশ্রী কাম এদাত, ইয়ব আপ্রেন হর কানা গুয়াই, আপে সনামক না পায় তায়ন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন।
आज के अपनारा जानें बीजेपी सरकार आठ बचर क्षमत आसार पर ग्रामे गंजे गरीब लोकेरा एकशो दिन काज करे टाकाटा कादे आमादेर एखान थेके तुले निये जाए कारण रिजार्व बैंक राज्येर थाके ना केंद्रेर थाके आमादेर एखानकार टैक्स सब तुले निये जाए बीजेपी सरकार दिल्ली सरकार सेई टैक्सेर थेके 40% मात्र आमादेर देय जीएसटी देय बादबाकी टाकाय ওরা মহোৎসব চালায় সেই 40% টাকার মধ্যেই 100 দিনের কাজের টাকা আছে বাংলার বাড়ির টাকা আছে সড়ক যোজনার টাকা আছে রেশনের টাকা আছে এটা আমাদের টাকা আমরা এই টাকাগুলো দিয়ে আমরা কাজ করি আজকে বিজেপি সরকার ডিসেম্বর মাস থেকে আমার গরীব মানুষরা গরিব ভাই বোনেরা যারা 100 দিনের কাজ করছে তাদের মাইনের টাকা দিচ্ছে না আমি পরিষ্কার বলি হয় 100 দিনের টাকা দাও আমাদের টাকা আমাদের লোকেদের দাও আর তা নালে বিদায় নাও হয় গরিবদের টাকা দাও নয় বিজেপি সরকার বিদায় নাও তোমাদের ভারতবর্ষে থাকার দরকার নেই